টিচার কে যদি দুটো ভাগে ভাগ করি তাহলে সেখানে একটা কি হলোজোইক নিউট্রিশন, হলোজোইক নিউট্রিশন আর হলোফাইটিক নিউট্রিশন, ফাইটা কথার অর্থ হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে, ফাইটা মিন্স প্ল্যান্ট, ফাইটো কথাটা থেকে এসছে প্ল্যান্টের থেকে, তাহলে আর জোইক কথাটা এসছে জুম থেকে, জু অর জুম থেকে, ঠিক আছে, যেটার মানে হচ্ছে অ্যানিমালস। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে যে নিউট্রিশন হবে সেটাকে আমরা বলবো হলোফাইটিক, আর অ্যানিমালের ক্ষেত্রে যেটা নিউট্রিশন হবে হলোজোইক, ঠিক আছে। এক্সাম্পলস, ম্যামলস, প্যারাসাইটস, যে কোনো প্যারাসাইট হতে পারে। হ্যাঁ, এর মধ্যে আছে, কিন্তু এটা একটুখানি ক্লাসিফিকেশনটা একটু ডিফারেন্ট, বলছি কেন, ঠিক আছে। এইবার এটার ক্ষেত্রে লিখে রাখ অ্যালগি, নাম্বার টু লিখে রাখ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এই দুটো পার্ট, ঠিক আছে। হলোজোইক নিউট্রিশন ইজ বেসিক্যালি দ্য নিউট্রিশন দ্যাট ইজ, দ্য নিউট্রিশন দ্যাট ইজ is basically the nutrition that is similar to the nutrition of large animals full stop দিয়ে লিখে রাখো, it do not include the autotrophs or chemoautotrophs, it do not include the autotrophs or chemoautotrophs and holozoic nutrition is classified into 10 types and holozoic nutrition is classified into 10 types ফুল স্টপ দিলাম। নাও এবার লেখ হলোফাইটিক নিউট্রিশন, ইট ইজ দ্য নিউট্রিশন প্রসেস, হলোফাইটিক নিউট্রিশন ইট ইজ দ্য নিউট্রিশন প্রসেস দ্যাট ইনভলভস প্ল্যান্ট নিউট্রিশন or plant like nutrition, plant nutrition or plant like nutrition in organisms লিখেছিস? লেখো, holophytic nutrition is basically the autotrophic or chemoautotrophic nutrition, autotrophic or chemoautotrophic nutrition which includes
অ্যালগি অ্যান্ড ফটোসিনথেটিক অ্যালগি অ্যান্ড ফটোসিনথেটিক অর্গানিজম নিউট্রিশন फोटोसिंथेटिक ऑर्गेनिजम्स न्यूट्रिशन डन जो भी हम लोग बोले जो होलोजोइक न्यूट्रिशन है क्लासिफिकेशन तो ये होलोजोइक न्यूट्रिशन क्लासिफिकेशन जो भी बोली शेखाने फर्स्ट लिखो हार्डी बोर्स नंबर टू कार्नी बोर्स देखो हम जानी बेसिकली लैंड नंबर थ्री लिखे रखो ओमनिवोर 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 का एग्जांपल तो मने रख भी कर ओमनिवोर का हम लोग माने भूल करे फेली ठीक है सर मैन माउस एंड कॉकरोच এই তিনটে বাদ দিয়ে অমনি ভরে যাবি না কিন্তু চল অমনি ভরের ক্ষেত্রে ম্যান মাউস আর ককরোচ ছাড়া অন্য কিছুতে যাবো না বিয়ার বিয়ারের ক্ষেত্রেও আমরা অনেক সময় লিখি বিয়ারের ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি বিয়ার ইজ নট আ ট্রু অমনি ভোর ঠিক আছে কিছু কিছু সিলেক্টেড মানে অটোট্রপসকেই ওরা কনজিউম করে ঠিক আছে যারা পচে যাওয়া জিনিসপত্র গুলো খায় যেমন মাটি কোনো একটা যে কোনো অর্গ্যানিক কম্পোনেন্ট কে কনজিউম করে অর্গ্যানিক কম্পোনেন্ট কনজিউমার্স এদেরকে আমরা বলি ডেট্রিভোর্স এই ডেট্রিভোর্স গুলো এক্সাম্পল যেমন হবে হচ্ছে earthworm first number তারপর তো দেখো carry on feeders scavengers এর আরেকটা avengers না কিন্তু scavengers হ্যাঁ scavengers এর আরেকটা নাম হচ্ছে carry on feeder যেমন vulture Raven অথবা প্রো স্ক্যাভেঞ্জার্স মানে পচে যাওয়া ওই মরে যাওয়া জিনিসপত্র গুলো যেগুলো ওরা অর্গ্যানিক ম্যাটেরিয়ালই কনজিউম করবে কিন্তু সেটা হচ্ছে ডেড স্টেজে গিয়ে কনজিউম করবে ঠিক আছে ওরা ডেড এন্ড ডিকেইং ফ্লেশ কেই কনজিউম করবে শুধুমাত্র ক্যারি অন ফিডার্স C-A-R-I-O-N carry on কথাটা এসছে হচ্ছে কার্কাস থেকে dead body থেকে ঠিক আছে আচ্ছা next লিখে রাখো frugivores হচ্ছে only fruit eaters সৌগন্ধ লিখছিস frugivores only fruit eaters শুধুমাত্র ফ্রুটকেই কনজিউম করবে next লিখে রাখো sanguivores blood
কনজিউমার, এটা শুধু ব্লাডকে কনজিউম করে বেঁচে থাকে, ব্লাড কনজিউমার। এবার ব্লাডকে আমরা যেগুলো জানি, যেমন কি হতে পারে, লিচ, তাই না? নাম্বার টু, আর একটা এক্সাম্পল লিখে রাখো, লিফ নোজ ব্যাট, লিফ নোজ ব্যাট, ভ্যাম্পায়ার ব্যাট বলে না, ভ্যাম্পায়ার ব্যাট, অ্যাকচুয়ালি ব্যাটের একটা স্পিসিস আছে যেটাকে ভ্যাম্পায়ার ব্যাটের একটাই স্পিসিস পাওয়া যায়, সেটা হচ্ছে লিফ নোজ ব্যাট। এটা ছোট ছোট হয়, অ্যান্ড দে ক্যান নট সার্ভাইভ উইথ ব্লাড, উইদাউট ব্লাড, ঠিক আছে? নেক্সট যেটা আছে, ইনসেক্টিভোর লিখে রাখো, প্ল্যান্টের ক্ষেত্রে দুটো, একটা ভেনাস ফ্লাই ট্র্যাপ, ভেনাস ফ্লাই ট্র্যাপ, আর আরেকটা লিখে রাখো পিচার প্ল্যান্ট। হ্যাঁ, ভেনাস ফ্লাই ট্র্যাপ সূর্য শিশির যাকে বলে, ঠিক আছে? এরকম টাইপের দেখতে হয় প্ল্যান্টটা, এরকম টাইপের দেখতে হয়, যখনই কোনো ফ্লাই আসে তখন এরকম করে বন্ধ হয়ে যায়, দেখি ফ্রগ কে কনজিউম করে নেয় মাঝে মধ্যে। আচ্ছা, নেক্সট ইনসেক্টিভোরের আরেকটা, অ্যানিমালস এর, অ্যানিমালস এর একটা ইয়ে দেখে রাখো, অ্যান্ট ইটারস, এরা শুধুমাত্র, অ্যান্ট ইটারস শুধুমাত্র অ্যান্ট কে কনজিউম করে ইনসেক্ট হিসাবে, ঠিক আছে? অ্যান্ট ইটারস পিচার প্ল্যান্ট, হ্যাঁ, PITCHER, পিচার প্ল্যান্ট। নেক্সট হচ্ছে নাম্বার 90 হচ্ছে ক্যানিবালস, ক্যানিবালস, ইট অন সেম স্পিসিস, নিজের স্পিসিসের যে অর্গানিজম আছে তাদেরকেই একমাত্র কনজিউম করে, ক্যানিবালস লিখে রাখো, ঠিক আছে? যেমন সার্টেন ভাইপার স্নেকস, ভাইপার স্নেকস, এরা ক্যানিবালিজম শো করে। এন্ড লাস্ট লিখে রাখো, 10 নম্বর, ফ্লুইড ফিডার্স, ফ্লুইড ফিডার্স, অর নেকটারিস, এদের বলে নেকটারিস, নেকটারিস মানে এরা ফ্লাওয়ারের নেকটারটাকে কনজিউম করে, এক্সাম্পল বাটারফ্লাই, হামিং বার্ড, HUMM, হ্যাঁ, বাটারফ্লাই অ্যান্ড হামিং বার্ড, ফটাফট লেখো। আমরা যদি যাই যে টাইপস অফ ডাইজেশনের উপরে আরো দুটো ক্লাসিফিকেশন হয়, ডিপেন্ডিং অন দা ক্লাসিফিকেশন অফ অন টাইপস অফ ডাইজেশন, যদি টাইপস অফ ডাইজেশনের উপরে ডিপেন্ড করা হয়, টাইপস অফ ডাইজেশন ইনক্লুডস টু টাইপস, নাম্বার ওয়ান ইন্ট্রাসেলুলার ডাইজেশন, ইন্ট্রাসেলুলার ডাইজেশন মানে এক্সাম্পল অ্যামিবা, একটা সেলের মধ্যে ডাইজেশন প্রসেস অ্যামিবা অর WBC, দুজনেই এই জিনিসটা করে। আমাদের WBC সেলগুলোর মধ্যে কিছু কিছু সেল থাকে, যেই সেলগুলোকে আমরা বলি অ্যামিবয়েড সেলস, যেমন ধর মনোসাইটস, there are certain cells called monocytes and lymphocytes, these cells they are of amoeba's shape and hence called amoeboid. তো এরা কি করে, ইন্ট্রাসেলুলার ডাইজেশন করে, যখন কোন একটা অবজেক্ট কে এনগালস করে তখন ডিউ টু এনজাইম লাইসোজাইম, লাইসোজাইমিক এনজাইম দিয়ে এরা কি করে, ফুড ব্রেকডাউন করে,
Hence they undergo macrophagy. মানে কোনো একটা অবজেক্টকে কোনো একটা সেলকে যখন কনজিউম করে দিচ্ছে that process is known as macrophagy. ঠিক আছে, কোনো একটা ব্যাকটেরিয়াল সেলকে কনজিউম করে নিল সেই প্রসেসটাকে বলে ম্যাক্রোফ্যাজি, আর তখন এই সেলটার নাম হয়ে যাবে ম্যাক্রোফ্যাজ। এটাকে বলে ইন্টারসেলুলার ডাইজেশন, সেলের ভিতরে যেটা হচ্ছে। আর নাম্বার টু, আমাদের হিউম্যান বডির ডাইজেশনে আমরা যেটা দেখি সেটা এক্সট্রা সেলুলার ডাইজেশন, সেলের ভেতরে হয় না। এক্সট্রা সেলুলার ডাইজেশন কোথায় হয়? সেলের বাইরে হবে, ইন দ্য লুমেন অফ, মানে প্রথম হচ্ছে আউটসাইড দ্য সেল, আউটসাইড দ্য সেল, ইন দ্য লুমেন অফ হিউম্যান সিলোমিক ক্যাভিটি, সিলোমিক ক্যাভিটি অর এলিমেন্টারি ক্যাভিটি, এলিমেন্টারি ক্যাভিটি অথবা সিলোমিক ক্যাভিটির মধ্যে হবে ডাইজেশন, যেমন যেটা আমাদের এলিমেন্টারি ক্যানালের ক্ষেত্রে হয়। ঠিক আছে, হিউম্যান এক্সাম্পল লিখে রাখ। Digestion is mainly of two types. Digestion, এই দুটো intracellular extracellular বাদ দিয়ে দেখো, digestion is mainly of two types. Number one, এক নম্বর দিয়ে দেখো, mechanical digestion, mechanical digestion, mechanical digestion means আমরা কোনো একটা খাবার কনজিউম করলাম, সেটাকে চেবাতে থাকলাম, তার সঙ্গে কি হলো, আস্তে আস্তে ডিফারেন্ট টাইপের এনজাইমস গুলো মিশলো, কমপ্লেক্স ফুডটা যেটা ছিল, খুব লার্জ কমপ্লেক্স ফুড পার্টিকেল, সেখান থেকে স্মলার ফুড পার্টিকেলে কনভার্ট হয়ে গেল। তাহলে মেকানিক্যাল ডাইজেশন ইনক্লুডস কমপ্লেক্স লার্জ ফুড পার্টিকলস, এইটাকে ব্রেকডাউন করে নেবে স্মলার ফুড পার্টিকলস, সিম্পল সলিউবল এন্ড স্মলার ফুড পার্টিকলস, এই প্রসেসটাকে বলবো মেকানিক্যাল ডাইজেশন। দিস প্রসেস ইজ মেকানিক্যাল ডাইজেশন, যেটা বেসিক্যালি কোন কোন জায়গাটায় হয়, লোকেশন কি, লোকেশন ইজ ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি অ্যান্ড ইসোফেগাল টিউব বা ইসোফেগাস, যেই দুটো জায়গাতে ফুড অ্যাকচুয়ালি ব্রেকডাউন করতে থাকে সেই দুটো জায়গায়। নাও নাম্বার টু, কেমিক্যাল ডাইজেশন, কেমিক্যাল ডাইজেশন বেসিক্যালি কোথায়, ব্রোকেন ডাউন ফুড পার্টিকলস গুলোকে, ফুড পার্টিকলস সেইটাকে অ্যাবজর্বেবল কন্ডিশনে নিয়ে আসা, অ্যাবজর্বেবল কন্ডিশনে নিয়ে আসা, মানে একটা সেল তো খাবারটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্বেবল কন্ডিশনে ফুড পার্টিকেলটাকে নিয়ে আসা, ইট ইনভলভস সার্টেন কেমিক্যাল রিঅ্যাকশনস। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, কেমিক্যাল রিঅ্যাকশনস আর ইনভলভড, কেমিক্যাল রিঅ্যাকশন হবে, এন্ড এই যে ব্রোকেন স্মল ফুড পার্টিকেলসটা যখন অ্যাবজর্ব হবে, তার আগে কেমিক্যাল রিঅ্যাকশনটা হওয়ার পর সেটা সলিউবল কন্ডিশন এন্ড তার সঙ্গে ডিফারেন্ট এনজাইমস গুলো মিশে থাকবে। ঠিক আছে, এটা লোকেশন যদি বলি, তখন এখানে হবে হচ্ছে লোকেশন কোথা থেকে শুরু হবে, স্টমাক, এনার জায়গা হচ্ছে না, লিখে রাখ স্টমাক, লোকেশন ইজ স্টমাক,
অ্যান্ড ইন্টেস্টাইন, এই দুটো পার্টে স্টমাক অ্যান্ড ইন্টেস্টাইন। আমি জানি না ইন্টেস্টাইন লেখাটা দেখা যাচ্ছে কিনা, লিখে নেয়।